সম্মানিত ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএন টিভি। ভিউয়ার, বরাবরের মতো আমরা আরেকটি নতুন শোরুমে নতুন একটি ভিডিও নিয়ে এসে গেছি আপনাদেরই সাথে। দর্শক, আমরা আজ চলে এসেছি সিফাত মার্বেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক সমারোহ টাইলস, মার্বেল ও গ্রানাইটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দেশি বিদেশি সকল প্রকার টাইলস, এর সাথে সাথে আছে দেশি বিদেশি সকল প্রকার স্যানিটারি আইটেম, কোমোড, বেসিন, মিরর ও দেশি বিদেশি সকল ধরনের স্যানিটারি আইটেমের এক বিশাল সমারোহ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল মান্নান, আমি সিফাত মার্বেল থেকে বলছি। আমার এই প্রতিষ্ঠানটার ঠিকানা হলো K35 কুড়িল, যমুনা ফিউচার পার্কের অপর সাইডে। আমার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। প্রথমে তো মার্বেল, গ্রানাইট, টাইলস এবং স্যানিটারি, আপনি দেশি বিদেশি অনেক ধরনের বাথরুম ফিটিংস পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার নাম ফিরোজ, আমি সিফাত মার্বেল অ্যান্ড স্যানিটারি। এটা যমুনা ফিউচার পার্কের ঠিক উল্টা পাশে, অনেক বড় একটা শোরুম। এই প্রোডাক্টগুলো হচ্ছে চায়না, এটা চীনারি টাইলস বলে। এটা 12x24 সাইজেরও হয়, 12x12 সাইজেরও হয়। এগুলো কালার ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু এগুলো চীনারি টাইলস, এগুলো হচ্ছে হোমোজিনিয়াস টাইলসের উপরে করা। এটা সাধারণত এগুলো কালার ডিসকালার হয় না। এটা 12x24 এবং 12x12 দুইটা সাইজের পাওয়া যায়। এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো ডেকো টাইলস বলে। এগুলো যে কোনো একটা কালার অথবা দুই তিনটা কালার ম্যাচ করে লাগানো যায়। জি, এগুলোর কোনো ফ্লোর ম্যাচিং না। এগুলো যেহেতু সিনারি, এগুলো বেশিরভাগ হলো যে মসজিদের মেহরাবের কাজ করে, আর এগুলোর কোনো ফ্লোর ম্যাচিং নাই। এগুলোর সাথে ফ্লোর ম্যাচিং আছে, এগুলো হলো ওয়াশরুমের ইউজ করে, এ কারণে এগুলোর সাথে ফ্লোর ম্যাচিং আছে, এগুলোর ফ্লোর ম্যাচিং আছে। এগুলো হলো ফ্লোর টাইলস, এগুলো আমাদের দেশি কোম্পানি শেলটেকের মাল। আমাদের কাছে দেশি সব ধরনের মাল আছে। এগুলো হলো শেলটেক ব্র্যান্ডের। এগুলো হলো মিরর ফলিশ বলে, এটা হচ্ছে আপনার, এটাও শেলটেকের। এটা হচ্ছে মসজিদের জন্য ব্যবহার করে, এটা হলো জায়নামাজ বলে আর কি। এটা অন্য অন্য কোম্পানির আরও অনেক কালার আছে, এই কোম্পানির এটা এখন আছে। এগুলো 12x24 চাইনিজ মাল, এগুলো সবগুলো চাইনিজ। এগুলো ফ্লোর ম্যাচিং আছে। এগুলোর এই যে ফ্লোর, আপনার এই যে এই মালটা দেখতেছেন, এটার ফ্লোর এটা, ওই ওই মালটার ফ্লোর এটা, এরকম আছে। আমরা বিশেষ করে ওয়ালগুলোই শো করে রাখি, ফ্লোরগুলো অনেক সময় নিচে থাকে। নিচের এগুলো হলো ম্যাট মাল, এগুলো অনেক সময় সিঁড়িতে লাগায়, এগুলোর স্টেপ করা হয়। এই যে দেখেন, এরকম দেখতেছেন, এরকম স্টেপ করা হয়। এগুলো সিঁড়িতে, এগুলো ওয়ালও ইউজ করা যায়, যেহেতু 12x24 অনেকে ম্যাট ওয়ালও ইউজ করে। পায়ে দেওয়া এসেছে। এগুলো ফ্লোরের টাইলস, এগুলো মিরর পলিশ, এগুলো মেইন ফ্লোরে ইউজ করে। এগুলো আমাদের দেশি কোম্পানি, এগুলো আছে আকিজের ডাবল চার্জ মাল। এগুলো আকিজের একটা ব্র্যান্ড, এগুলো দেশি মিরর পলিশ। এই ওয়ালটা আছে আমাদের দেশি আইটেম, এগুলো ছোট সাইজের, 8x12 সাইজ। এগুলো এগুলো থিকনেস 6 মিলি, 8 মিলি, এরকম থিকনেস মূল বিষয় না। এই উপরের ওয়ালটা এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত যত দেখতেছেন, এগুলো সব হলো চায়না মাল। এগুলো বিশেষ করে আপনার যে ওয়াশরুমের জন্য, ডাইনিং এবং ডাইনিং, কিচেন, ওয়াশরুম, এগুলো প্রত্যেকটার ম্যাচিং ফ্লোর আছে, ম্যাচিং ফ্লোর আছে। এগুলো লাইট ডিপ করা, এগুলো চায়না টাইলস, আমাদের ম্যাক্সিমাম চায়না, ইন্ডিয়ান প্রোডাক্ট খুব কম। 12x24 নিচের এখানে যা আছে, এগুলো সব হলো যে লোকাল প্রোডাক্ট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, এটারও ফ্লোর ম্যাচিং আছে, তবে এটার হলো ফ্লোর ম্যাচিংটা লাইটটার সাথে। আমাদের ফরেন আইটেমগুলো হলো ডিপের সাথে ম্যাচিং,
আর লোকাল হলো অনেকে লাইট দিয়ে করে ডিপ দিয়ে করে। এইখানে যেগুলো আমরা দেখতে পেয়েছি এগুলো কোন দেশি টেলস? এগুলো আপনার এই ওয়ালের গুলো হলো যে আমাদের লোকাল প্রোডাক্ট, আর এর নিচে বিছানো এগুলো আছে হলো যে ফরেন, এগুলো হলো ফ্লোরের মেইন ফ্লোর, আর এগুলোর সাথে ম্যাক্সিমাম আছে হলো যে ফ্লোর ম্যাচিং আছে। না, নিচের গুলো হলো ফরেন টেলস, ফরেন চায়না। এখানে ২৪ আছে, সবগুলো না, এই যে আপনার ২৪ ভিতরে আছে হলো মিরর পলিশ, আর ৩২ ভিতরে আছে কিছু গ্লাস পলিশ। এই যে আপনার এই প্রথম যেটা দেখতেছেন এটা হলো ২৪x২৪, নিচে যে একটা সিরিয়াল আছে এটা হচ্ছে ৩২x৩২। জি, ৩২x৩২ মালগুলো বড় স্পেসের জন্য, এবং ৩২x৩২ মাল লাগাইলে জয়েন্টটা কম হয়, এটার কস্টিংও বেশি, প্রাইসও বেশি। আপনার সাইজ যত বড় নেবেন তত প্রাইসটা বেশি হবে, আর বড় স্পেস ছাড়া বড় সাইজের মাল ভালো লাগে না, বড় স্পেস হলে বড় সাইজের মাল লাগে আর কি। আমাদের এখানে মার্বেল এবং গ্রানাইট সবই আছে। মার্বেল আপনার ম্যাক্সিমাম আছে এখানে ইতালিয়ান মার্বেল, তারপরে ইন্ডিয়ান আছে, প্রত্যেকটা মাল আছে। এগুলো বড় বড় বোল্ডার ই করা হয়। এটা হচ্ছে গ্রিন মার্বেল, এটা হলো ইন্ডিয়ান, এই মার্বেলটা ইন্ডিয়ান মার্বেল। এগুলো মার্বেল, এটা হচ্ছে বাসরা মার্বেল, এটাও ইন্ডিয়ান মার্বেল। না, স্কেচ মার্বেলের ভিতরে হয়তো কোনো স্কেচ আসবে না, আপনি যদি স্কেচের চিন্তা করেন তাহলে গ্রানাইট দেখতে পারেন, গ্রানাইটের ভিতরে কোনো স্কেচ আসে না। এটা হচ্ছে গ্রানাইট, এগুলো কোনো স্কেচ পড়ে না। এগুলো কোনো স্কেচের কোনো সম্ভাবনা নাই। এগুলো এটা হচ্ছে আপনার গ্রানাইট, এগুলো মার্বেল, এগুলো সবই মার্বেল, ম্যাক্সিমাম মার্বেল। এটা হচ্ছে গ্রানাইট, এখানে ম্যাক্সিমাম মার্বেল। এখানে যে মার্বেল বা গ্রানাইট যেগুলো আছে প্রত্যেকটা শেড তো আপনাদের কাছে আছে তাই না? প্রত্যেকটা আছে, প্রত্যেকটা শেড আছে। আর তুমি ধরেন কাস্টমার অর্ডার করে এগুলো মালের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, আবার অনেক সময় মালের সাইজের উপরে কাটিং এর একটা ব্যাপার আছে, এ কারণে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে, আবার বেশি কোয়ান্টিটি হলে একটু সময় লাগে যে বোল্ডার ছিঁড়ে দিতে হইলে। আর সাধারণত অল্প মাল হইলে একটা কিচেনের মাল নিলে ২-৩ দিন সময় লাগে, কিচেনের স্ল্যাবের জন্য অনেকে নেয়। কোয়ান্টিটির উপরে, সাইজের উপরে, কাজের উপরে, অনেকে ডাইনিং টেবিল বানায় সেক্ষেত্রে ৪-৫ দিন সময় লাগে। এগুলো হচ্ছে বক্স বেসিন, এগুলো ডয়ার আছে আপনার নিচে, এগুলো হাইড্রোলিক, সাইড দিলে আস্তে আস্তে লাগবে, এগুলো হাইড্রোলিক। আপনার এই এখানে বক্স আছে, সাইড বক্স আছে, এখানে একটা সেলফের মতো একটা বক্স আছে, মিররের সেলফ পিছনে একটা সেলফ মতো, এটা এই মিরর বেসিনের সাথে সেট। এই একটা আছে, এটা এটা হচ্ছে আপনার এলইডি, এটা ইলেকট্রিক লাইন দিলে টাচ করলে সাইডে দিয়ে এলইডি লাইট জ্বলবে। এটা সম্পূর্ণ অ্যাসেসরি করে কালার করা, এই কালারটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তারপরে এইটাও সম্পূর্ণ অ্যাসেসবডি, সম্পূর্ণ অ্যাসেসবডি, এগুলো সম্পূর্ণ অ্যাসেসবডি। এটা হলো মার্বেল পাথর, এই পাশেরটা, এটাও যেমন এটাও অ্যাসেসবডি এবং হাইড্রোলিক ডয়ার, এটার সাথে এলইডি মিরর, সাথে একটা সেলফ আছে, এটা এই তিনটা মিলে একটা সেট। এটা মিররের লুকিংটা অনেক সুন্দর, একটা লুকিং এর একটা মিরর। এটা গ্রানাইট, এটা গ্রানাইট, এটা এটার উপরে মার্বেল টপ, এটারও নিচ, এখানে আবার দুইটা ডয়ার আছে, এখানে দুইটা ডয়ার আছে, ডয়ারগুলো হাইড্রোলিক। এখানে একটা বক্স আছে, এটা সাইডে মিররের সাইডে সাইড বক্স আছে, পরে এটাও মার্বেল পাথর। এগুলো সেম, শুধু কালার ডিফারেন্স, সেম ক্যাটাগরিরই একটা আছে, এটা একটু কাঠের টেক্সচার, উড, এটা এটা অ্যাকচুয়ালি কাঠ না, এটা কাঠের টেক্সচার, এটা পিভিসি, খুব উন্নত মানের পিভিসি। এগুলো এটা আয়নাটার সাথে, একটু দেখি আমরা এটা দেখি।
এগুলো হাইড্রোলিক, সবই হাইড্রোলিক। এগুলো চাইনিজ প্রোডাক্ট। এটা হচ্ছে কর্নার বক্স বেসিন, অনেকে কর্নার ভিতরে স্পেসের, যাদের স্পেস কম অনেকে আছে কর্নারের জন্য কর্নার বক্স বেসিন আছে। এখানে সেলফ আছে, এলইডি মিরর আছে, এগুলো আছে পাথরের বেসিন। এগুলো কি কালার ডিসকালার? এগুলো কালার ডিসকালার হবে না, এগুলো পাথরের বেসিন। এগুলোর কি আয়নাটার সাথে সাথে? এটা এগুলো প্রত্যেকটার সাথে সেট করা আয়না, লুকিং গ্লাস। এটা এটা এটার সাথে সেট। এগুলো কোন দেশি ভাই? এগুলো চায়না। এগুলো স্যানিটারি, টাওয়াল, রেল, তারপরে মিরর বক্স, টিস্যু বক্স, এখানে সব ধরনের প্রোডাক্টই আছে। এখানে হ্যান্ড শাওয়ার আছে, টয়লেট শাওয়ার বা ফুস শাওয়ার যেটা বলি, এটা এগুলো আছে এই পাশে। এখানে এগুলো আরেকের বেসিন, এগুলো আছে আরেকের প্রোডাক্ট, এগুলো আছে চায়না প্রোডাক্ট, এগুলো দেশি আকিস কোম্পানির। এখানে এগুলো আছে গ্লাস সেল, এগুলো আছে চারু ব্র্যান্ডের, এখানে আছে বিভিন্ন মডেলের সাবানদানি, এখানে আছে লিকুইড ডিসমেসার, উপরে আছে তাওয়াল র্যাক, এখানে আছে জার্মানি প্রোডাক্ট গ্রোহির, এগুলো জার্মানি প্রোডাক্ট। এই পাশে আছে এগুলো হলো জাপানি প্রোডাক্ট, এগুলো আশাহিত জাপানি প্রোডাক্ট, আশাহিত ব্র্যান্ড। এগুলো হচ্ছে প্রিন্সিমাল, আর নিচে এগুলো আছে সিরামিক। এগুলো এগুলো সবই জাপানি প্রোডাক্ট। এটা প্রত্যেকটাই হাইড্রোলিক, এবং এখানে কিছু এক্সট্রা ফেসিলিটি আছে। এই সিট কভারটা, এই সিট কভারটা ইউজ করলে স্কিট আপনার ওয়াশ করার অটো একটা সিস্টেম আছে, এখানে চাবি দিলে অটো আপনার ওয়াশ করে দিবে। এটা হলো নন ইলেকট্রিক একটা প্রোডাক্ট। এই সিট কভারটা আপনার প্রত্যেকটার সাথে ইউজ করতে পারবেন, এটা সিট কভারটা হলো আলাদা। এগুলো প্রত্যেকটা কমোডি জেড প্লাস কমোড, হাইড্রোলিক এবং জেড প্লাস। এখানে এখানে এগুলো আছে সেলফ, ডাবল সেলফ, দুই থাক তিন থাক, এগুলো আছে মিরর বেসিনের সাথে সেট। এগুলো সবই আপনার বক্স বেসিন, এগুলো এসএস বডির, এটা এসএস, এটা হাইড্রোলিক। এই এইটার সাথে আপনার একটা এলইডি লাইট আছে, এটা এটার সাথে, আর এই উপরে এটা হলো পাথরের, এটা হলো সম্পূর্ণ কাট। জি সম্পূর্ণ কাট, কাটের উপরে আপনার ওয়াটার প্রুফ এইটাও আছে, পানি যাতে নষ্ট না হয়। এটা হচ্ছে কার্বন ফাইবার। জি হ্যাঁ, এগুলো সেট করে। একটা বেসিন আছে অনেক সুন্দর একটা বেসিন, পুরোটাই সেট। এটার মিররটা অনেক সুন্দর, একটা গর্জিয়াস একটা মিরর। এটা এই বেসিনটা অনেক সুন্দর একটা লুকিং, একটা এটা ডাইনিং এর জন্য অনেক সুন্দর একটা বেসিন। এগুলো আছে শেভিং মিরর বলে, কসমেটিক শেভিং এর জন্য এটা সামনে পিছে আপ ডাউন করা যায়। তারপরে একটা গ্লাস আছে ম্যাগনিফাই গ্লাস, একটা আছে নর্মাল গ্লাস। এই এই বাথটাবটা হচ্ছে আমাদের দেশি,
এটা হচ্ছে ফাইবারের এগুলো, আর এগুলো হচ্ছে এগুলো ফাইবারের, সম্পূর্ণ ফাইবারের ফরেন প্রোডাক্ট। এগুলো এগুলো ম্যাক্সিমামই ফরেন প্রোডাক্ট। আমাদের এখানে অনেকগুলো ব্র্যান্ডের মালই আছে। এগুলো হাইডিলিক এবং জেড প্লাস, টর্নেডো প্লাস, এগুলো আছে কোটো ব্র্যান্ডের, থাইল্যান্ডের কোটো, বাংলাদেশের ম্যানুফ্যাকচার। এগুলো এগুলো থাই স্ট্যান্ডার্ড। এগুলো এগুলো সবই একই ব্র্যান্ডের মাল, থাই স্ট্যান্ডার্ড। এগুলো টর্নেডো প্লাস আছে, জেড প্লাস আছে, হাইড্রোলিক, ইজি ক্লিন, সিট কভার খুব সহজে খোলা যায়। এগুলো রোকা ব্র্যান্ডের, এই এই কয়েকটা মাল আছে রোকা ব্র্যান্ডের। এই ডিপ কালারের এগুলো দেখতেছেন, এগুলো রোকা ব্র্যান্ডের। এখানে আছে এগুলো আছে কোটো, কোটো মাল হচ্ছে নর্মাল প্লাস, এগুলো ছাইফুন জেড। এগুলো দেশি, এগুলো আছে আকিস কোম্পানি রোসা ব্র্যান্ড, এগুলো আরেকে কোম্পানি, এটা আছে আরেকের মাল। এগুলো এটা আরেকে, এটা রোসা, ওইটা আছে আবুল খায়ের স্টেলা, ওইটা আছে স্টেলা, এটা আছে চারু ব্র্যান্ডের, এটা কোটো, এটা স্টেলা, এগুলো লোকাল। এখানে এগুলো আছে বিপকক, এগুলো আছে সিঙ্কের রান্নাঘরের কিচেন মিক্সার, এগুলো আছে বেসিন, বল বেসিন, এগুলো আছে কিচেন হুড, এগুলো রান্নাঘরের যে গরম বাতাসটা বের করার জন্য কিচেন হুড। এগুলো এখানে তিনটা মডেল আছে, তিনটা মডেল, এগুলো অটো ক্লিন, দৈনিক আপনার ইউজের পরে অটো ক্লিন করে রাখলে, দৈনিক এটা দৈনিক এটা তেল কাজটা এখানে জমলে এটা ক্লিন করে দিলে দৈনিক এটা দৈনিক ইউজ ক্লিন হয়ে গেল। আমি অবশ্যই যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনবে কাস্টমার তাদেরকে বলবো, প্লিজ আপনারা অন্ততপক্ষে একবার হইলো সিপাত মার্বেলে ঘুরে আসুন, দেখে যান, তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন, বোঝেন তারা কী কী ধরনের প্রোডাক্ট তাদের শোরুমে আছে। আপনারা প্লিজ প্লিজ একবারের জন্য হইলো দেখে যান আমাদের এই শোরুমে। মার্বেল, গ্রানাইট, টাইস, স্যানিটারি, আপনার বাথরুম ফিটিংস, আপনার সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। প্লিজ আপনারা একবার আসেন আমাদের শোরুমটা, একবার ভিজিট করে যান। আমাদের শোরুমটা হলো আপনার ক-35 কুড়িল যমুনা ফিউচার পার্কের অপর পাশে ইন্টারকো সিএনজির সাথে। জাস্ট প্লিজ আপনারা একবার আসবেন। আমি একটা কথা জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে এখানে আমরা যে প্রোডাক্টগুলো দেখলাম, হ্যাঁ, এর বাইরে আপনার দোকানে আর কোনো প্রোডাক্ট আছে কিনা? এর বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট আছে। আমাদের শোরুমটা যদিও 2000 ফুটের, কিন্তু অনেক ডিসপ্লে করছি, বাট এছাড়া আমাদের অনেক ডিসপ্লে করতে পারি না, প্রোডাক্ট আছে গোডাউনে, বাট এগুলো আমরা একটা শেষ হইলে ও নতুন আরেকটা প্রোডাক্ট কালেক্ট করে আমরা এটা ডিসপ্লে করি। অনেক প্রোডাক্ট আছে আমাদের ইনশাল্লাহ। ধরেন একজন কাস্টমার যদি দেশে বাইরে থেকে অর্ডার করলো যে আপনার চিটাগাং মাল যাবে বা যে কোনো জায়গায় দিয়ে বাংলাদেশের ভিতরে পাঠানো, সেক্ষেত্রে আপনার অর্ডার নেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্ভব, নিব আমরা এটা নিলে। উনি যদি আমাদেরকে পেমেন্ট করে দেয়, আমরা এটা কুরিয়ারের মাধ্যমে বা এসে পরিবহনের মাধ্যমে বা পিক আপের মাধ্যমে আমরা ওনার জায়গা মতন জিনিসটা আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিব, সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি ধরেন কোনো কাস্টমার দেখে বলল যে আমি ডিএনটিভিতে এই ভিডিওটা দেখছি, আপনার দোকান সম্পর্কে দেখছি, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবে কিনা? অবশ্যই পাবো, ডিএনটিভিতে ধন্যবাদ জানাবো, আন্তরিক ধন্যবাদ জানাবো, তারা তাদের মাধ্যমে আমাদের এই শোরুমটা বিভিন্ন লোকে দেখতে পাচ্ছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি, বিভিন্ন কাস্টমার আমাদেরকে ফোন করছে। অবশ্যই ডিএনটিভিকে আমরা ধন্যবাদ জানাবো, তাদের মাধ্যমে এত বড় আমাদের একটা ইয়া ঘটতেছে, যেহেতু প্রচার ঘটতেছে দেখতেছে, অবশ্যই ধন্যবাদ জানাবো। হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট পাবে আমাদের এই শোরুমটা। আপনারা একবারের জন্য হলো কাস্টমারকে বলবো, রিকোয়েস্ট করবো, যারা আপনারা বাড়ি করেন বা নিজে প্লট কিনেন, অন্তত পক্ষে একবারের জন্য আমাদের শোরুমটা ভিজিট করেন। অবশ্যই ইনশাল্লাহ, ডিএনটিভি তো যদি সুপারিশ করে, অবশ্যই ডিএনটিভির কথা বললে আমরা অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো, দিব, যেহেতু ডিএনটিভির মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচিত হচ্ছে বা তাদের মাধ্যমে একটা কাস্টমার আসছে, অবশ্যই আমরা ডিএনটিভির যে কাস্টমারগুলো আসবে তাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়ার চিন্তা করবো ইনশাল্লাহ।